আমার একটি কমিউনিটি পোস্টে একজন কমেন্ট করেছিল আমি কিভাবে কমিউনিটি ট্যাব অফ অন করেছি এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করার জন্য। তাই আমি আজকের ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। রিভিউয়ার্স, একসময় ইউটিউব কর্তৃপক্ষ 1000 সাবস্ক্রাইবার হলেই কমিউনিটি ট্যাব অটো অফ অন করে দিত, এখনও 500 সাবস্ক্রাইবার হলেই কমিউনিটি ট্যাব অটো অফ অন করে দেয় যদি আপনার অন্যান্য ক্রাইটেরিয়া সব ঠিক থাকে। অন্যান্য ক্রাইটেরিয়া বলতে আপনি যদি ইউটিউবে ভিডিওগুলো শিশুদের জন্য তৈরি করেন, মেড ফর কিডস হয়, তাহলে আপনার চ্যানেলে কমিউনিটি ট্যাব অফ অন হবে না। যাদের চ্যানেলে ভিডিও মেড ফর কিডস দেওয়া আছে তারা যদি মেড ফর কিডস এটা অফ করে দিয়ে মেড ফর কিডস নো মেড ফর কিডস অন করে দেন, তাহলে আপনাদের 500 সাবস্ক্রাইবার হলেই কমিউনিটি ট্যাব অফ অন হয়ে যাবে। প্রিভিউয়ার্স, আমি আজকে দেখাবো কিভাবে কমিউনিটি ট্যাব ব্যবহার করে আপনারা আপনাদের সাবস্ক্রাইবারদের, আপনাদের অডিয়েন্সদের খুব নিকটে যেতে পারবেন। প্রিভিউয়ার্স, কমিউনিটি ট্যাবে আপনারা ফেসবুকের মতো বিভিন্ন পোস্ট, ছবি আপলোড করতে পারবেন। যেমন আপনার, আপনি একটা ভিডিও আপলোড করবেন, তা আপনি ভিডিওটা থাম্বনেলটা আগে ভাগেই আপলোড করে দিতে পারেন, অর্থাৎ ওই ভিডিও সম্পর্কে কিছু বলে ভিডিওর থাম্বনেলটা আপনি আপলোড করে দিলেন। রিভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে আমার নতুন ভিডিও পৌঁছায়। রিভিউয়ার্স, চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে। প্রিয় ভিউয়ার্স, আমরা প্রথমে ইউটিউবে প্রবেশ করব। ইউটিউব অ্যাপস দিয়ে আমরা ইউটিউবে প্রবেশ করব। তা আমি ইউটিউবে প্রবেশ করলাম। ইউটিউবে প্রবেশ করার পর আমাদের চ্যানেলে আমরা ঢুকব। তো আমাদের চ্যানেলে আসার পর নিচে প্লাস আইকন থাকবে, আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ক্রিয়েট পোস্ট, নিচে আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা পেজ আসবে, তো এখানে আমরা যা কিছু লিখতে চাই আমরা লিখব। আমরা লিখে তারপর আমরা যে ছবিটা দিব ওই ছবিটাকে নিয়ে আসব। তো আমি এখানে লিখলাম আগামীকাল আপলোড করা হবে। এরপর আমি আমার যে টাইটেল দিব ভিডিওর ওই টাইটেলটাকে লিখব। লিখার পর নিচে দেখুন দুইটা আইকন, দুইটা আইকনের ডান পাশের আইকনে ক্লিক করলে আমার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আমি ডান পাশের আইকনে ক্লিক করে এখান থেকে আমার থাম্বনেলটা নিয়ে আসবো। আমি ওখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এবার এখান থেকে আমি যে থাম্বনেলটা ভিডিওতে দিব ওই থাম্বনেলটা এখানে আমি আপলোড করে দিব। থাম্বনেলটা দিয়ে এই থাম্বনেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা নেক্সটে ক্লিক করব। ক্লিক করলাম, এবার আমরা উপরে ডান দিকে কর্নারে পোস্ট, পোস্টে ক্লিক করব। এই দেখুন পোস্ট, তাই পোস্টে ক্লিক করলাম। আমার স্ট্যাটাসটা পোস্ট হয়ে গেল, অর্থাৎ আমি যে থাম্বনেলটা দিয়েছি, ছবিটা দিয়েছি, আমার লেখাগুলো পোস্ট হয়ে গেল। এবার আমি আমার পোস্টটা আমার সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছাবে, আমার অডিয়েন্সদের কাছে পৌঁছাবে। রিভিউয়ার্স, দেখুন আমি আপনাদেরকে দেখাই, এখানে ইউর চ্যানেলে গিয়ে আমরা কমিউনিটি যাব। এই কমিউনিটি, এই দেখুন আমার পোস্টটা। রিভিউয়ার্স, আপনারা আপনাদের চ্যানেলের 500 সাবস্ক্রাইবার পরিপূর্ণ হলেই আপনারা কমিউনিটি ট্যাব ফিরে যাবেন। তা আপনারা এভাবে কমিউনিটি ট্যাব ব্যবহার করে ফেসবুকের মতো এভাবে যে কোনো পোস্ট করতে পারবেন, ছবি দিতে পারবেন, যে কোনো কিছু লিখতে পারবেন। রিভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি এভাবে, কিন্তু খোদা হাফেজ।